بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسرها مؤونة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল্লা দারুসুন্না কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দিনের এই মজলিসে এত গভীর রাতে আপনাদের এত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কিছু কথা বলার এবং দিনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে এখানে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই দিল খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, হ্যাঁ সাউন্ডটা একটু বাড়াই দিন তো, মাইকের সাউন্ড এমনি তো রাত বেশি, মাইকের সাউন্ডটা যদি ভালো না হয় তাহলে কথা বলা যাবে না, একটু বাড়াই দেন। হ্যাঁ মহতরম হাজিরিন, রাত কিন্তু অনেক গভীর হয়ে গেছে এই শীতকালে, এখন সময় 11:19, মানে অনেক রাত। আর এই কয়েকদিন থেকে বাংলাদেশে প্রচণ্ড শীত পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশায় পুরো পিণ্ডেল ভিজে গেছে, আবার কুয়াশা তো আছে আবার চতুর্পাশ থেকে একদিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে। তো এই বাতাসের মাঝেও এত রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এহসান এবং দয়া আমাদের প্রতি। মহতরম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সাহাবী বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সামার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামার থেকে নিষেধ করেছেন। সামার বলা হয় এশার নামাজ পড়ে আরব যুগের আইয়ামে জাহিলিয়াতের আরবের মানুষের অভ্যাস ছিল, তাদের একটা বাংলা ঘর থাকতো, বাংলো ঘর, এশার নামাজ পড়ে তারা এই ঘরে আড্ডা দিত, মদ খেত, গান গাইত, ফুর্তি করত, নানা ধরনের কথাবার্তা বলতো, গল্প গুলোচ করত এশার নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা থেকে শক্তভাবে নিষেধ করলেন। ইসলামের বিধান হইল এশার নামাজ পড়ে তোমার যদি কোনো কাজ নাই তাহলে তুমি ঘুমিয়ে যাও। সামার অহেতুক গালগল্প থেকে রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, যদি দিনই মুজাকারা কেউ করে, ফিকহি মজলিস, দিন শিকার জন্য কোনো আলোচনা করে, কোনো দর্স করে, তালিম করে, ফুকাহায়ে কারাম সেটার অনুমতি দিয়েছেন। তো আমরা আজকের যে এখানে বসছি এত মানুষ, আমরা গালগল্প করবো না, দিনের কিছু মুজাকারা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবেন না। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী,
আমাদের নবীর উম্মা যারা তারা শ্রেষ্ঠ উম্মা। এজন্য আমাদের নবী খুদার পরে শ্রেষ্ঠ, আফজালুল মখলুকাত, খায়রুল মখলুকাত। আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টি চাই মানুষ হোক, সেই সৃষ্টি চাই জিন হোক, সেই সৃষ্টি চাই ফেরেশতা হোক, সকল মানুষের চেয়ে, সকল জিনের চেয়ে, সকল ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? আমাদের নবী। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? সবার শ্রেষ্ঠ। এজন্য মেরাজের রজনীতে মসজিদে আকসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজুন, যে বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, যে বছর আবু তালেব ইন্তেকাল করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছরকে নাম দিয়েছিলেন আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর, কষ্টের বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বছর আমার নবীকে একটা স্পেশাল পুরস্কার দিয়েছিলেন, যে পুরস্কারের নাম হইল ইসরা এবং মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। লম্বা ঘটনা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মসজিদে আকসায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে করে হযরত জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, সকলকে ওই মসজিদে একত্রিত করেছিলেন। সকল নবী রাসূলকে নিয়ে দুই রাকাত নামাজ জামাতের পড়া হয়েছিল, আর ওই জামাতে আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করার মাধ্যমে আমাদের নবী ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম উপাধিতে ভূষিত হয়েছেন। এত নবীর মায়ার উম্মত আমরা। আমার নবী আমাদেরকে কতটুকু মহব্বত করেন, আমার নবী উম্মার জন্য কতটুকু দরদ, আমার নবী কাফেরদের প্রতি এত এত মায়া ছিল, এত দয়া ছিল। কাফেররা তারে পিটাইত, কাফেররা তারে রক্তাক্ত করত, কাফেররা তাকে হত্যা করার পরিকল্পনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, কাফেররা ঘাড়ের উপর নাড়ি ভুড়ি তুলে দিত। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উম্মার জন্য বদদুয়া দেননি, কখনো কাফেরের জন্য বদদুয়া দেননি। আমার নবী কাফেরদেরকে এত দাওয়াত দিতেন, কাফেরদের ঘরে ঘরে এত যাইতেন, এত দরদ ছিল যে একজন মুসলমান হইলে ইমানদার হোক, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরদ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, হে নবী আপনি কি আপনাকে বাখিউন ধ্বংস করে দিবেন? আলা ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম, তাদের আফসুসে, ইল্লাম তুমিনু, যদি এরা ইমান না আনে, বিহাদাল হাদিস আসাফা, এই কারণে এই কাফেররা কেন ইমান আনতেছে না, এই কাফেররা কেন বলতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ, কেন কালেমার কথা স্বীকার করতেছে না, কেন আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করতেছে না, কেন আপনার রিসালাতের কথা স্বীকার করতেছে না, কেন কাফেররা জান্নাতের পথ বাদ দিয়ে, কেন কাফেররা সঠিক পথ বাদ দিয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, কেন মানুষেরা না বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে, নফসে আম্মারার ওয়াসওয়াসায় পড়ে মানুষ জাহান্নামের দিকে দৌড়িয়ে দেখতে, আপনি এত পরেশান হচ্ছেন কেন? ফালা আল্লাকা বাখিউন নাফসাক, হে নবী আপনি আপনার নিজেকে ধ্বংস করেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী চাইছিলেন পৃথিবীতে এমন কোন মানুষ না থাকুক যে মানুষ ইমানদার না হবে, পৃথিবীর প্রত্যেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলুক, পৃথিবীর প্রত্যেক মানুষ আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করুক, পৃথিবীর প্রত্যেক মানুষ নবীর রিসালাতের কথা স্বীকার করুক। আমার নবীর তামান্না ছিল এটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেহনত দেখে, নবীর কষ্ট দেখে এত দরদ, এত মায়া আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, এত মায়ার নবী, এত মায়ার নবী। ওহুদের যুদ্ধে, ওহুদের যুদ্ধে এই নরাদম কাফেররা তো চিনে নাই, আমার নবীর উপর তীর মারছে, তীর মারার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছে। আমার নবী শরীর জানেন, যদি নবীর শরীরের রক্ত, নবীর নবীর রক্ত যদি মাটিতে পড়ে যায়, আল্লাহর রহমতের সাগরে জোশ এসে যাবে, আল্লাহ আজাব দিয়ে এই পুরো মক্কাবাসীকে, পুরো মদিনাবাসীকে, পুরো কাফেরদেরকে ধ্বংস করে দিবেন।
আমার নবী নিজের রুমাল দ্বারা রক্ত মুছতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই সম্প্রদায়, আমার এই কুরাইশের ভাই বেরাদেরকে, আমার এই সম্প্রদায়কে আপনি মাফ করে দিন, আমাকে আজকে তারা রক্তাক্ত করে ফেলেছে। আমি মুহাম্মদকে মারার জন্য, মদিনা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য, সত্য সঠিক ধর্ম ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনের জন্য এত কুরবান করেছেন, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা বিআন্ন লাহুমুল জান্নাহ, সাহাবায়ে কেরামের আমল দেখে, সাহাবায়ে কেরামের মুজাহাদা দেখে, সাহাবায়ে কেরামের কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের মেহনত দেখে, সাহাবায়ে কেরামের কুরবানি দেখে, আমার নবীর সাহাবায়ে কেরামের প্রতি দরদ দেখে গেছে। আমার নবী হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত তার যত উম্মা আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে সতর্ক করে হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মা কিয়ামত পর্যন্ত তোমরা যারা পৃথিবীতে আসবে, লা তাসুব্বু আসহাবি, খবরদার সাবধান, লা তাসুব্বু আসহাবি, কখনো গবেষণার বড়াই করে, কখনো জ্ঞানের বড়াই করে, কখনো তোমার থিসিসের বড়াই করে, কখনো পাণ্ডিত্য জাহির করতে গিয়ে, লা তাসুব্বু আসহাবি, কোনো সাহাবিকে গালি দিও না, কোনো সাহাবির সমালোচনা করো না। কেন? ফাওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে আমার উম্মা ভালো করে শোনো, ফাওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ তার নামে শপথ করে বলছি, লাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়, আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি সে আল্লাহর রাস্তায় দান করে দে, ফামা বালাগত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, হে উম্মা ভালো করে শোনো, ফামা বালাগত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, এই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ঘর ছেড়েছেন, ইসলামের জন্য বাড়ি ছেড়েছেন, ইসলামের জন্য স্ত্রী ছেড়েছেন, ইসলামের জন্য সন্তান ছেড়েছেন, ইসলামের জন্য পিতা ছেড়েছেন, ইসলামের জন্য মাতা ছেড়েছেন। এই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যে কোরবান করেছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মানুষ মিলে ইসলামের জন্য সেই কোরবানি, সেই নজরানা, সেই ত্যাগ করতে পারবি না। এই জন্য রসুল বলেছেন, হে আমার উম্মা ভালো করে শুনো, লাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়, আর ওই পুরা স্বর্ণ যদি সে আল্লাহর রাস্তায় দিয়ে দে, ফামা বালাগত মুদ্দা আহাদি মোলা নাসিফা, একজন সাহাবায়ে কালাম এক মুষ্টি চাল, এক মুষ্টি ডাল, এক মুষ্টি খেজুর আল্লাহ রাস্তায় দান করে যেই পরিমাণ সওয়াব লাভ করেছেন, তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও সেই পরিমাণ সওয়াব লাভ করবে না। সাহাবায়ে কালাম তো সেই সাহাবায়ে কালামের নামকে মিটিয়ে ফেলার জন্য, মুসলমানকে মিটিয়ে ফেলার জন্য, আর রসুলুল্লাহ ইসলামকে হত্যা করার জন্য কাফেরেরা যখন তাকে আঘাত করেছে, তার রক্ত পড়ে যাচ্ছে, ওই সময়ও রসুলুল্লাহ ইসলাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার সম্প্রদায়কে মাফ করে দিন, তারা তো জানে না, তারা তো জানে না। আর সহি বুখারীর হাদিস কিতাবুল মাগাজির বাব ফাতহিল মক্কাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, মক্কা থেকে যখন মদিনার 10,000 বিশাল বাহিনী যখন মক্কা বিজয়ের জন্য আসতেছে, মক্কার কাফেরেরা এমন কোনো কষ্ট নাই রাসূলকে দেয়নি, মক্কার কাফেরেরা এমন কোনো কষ্ট নাই সাহাবায়ে কেরামকে দেয়নি, সাহাবায়ে কেরামকে মেরে ফেলতে চাইছিল, কত কষ্ট দিয়েছে, কত সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাসূল ইসলাম বাধ্য হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো মতে মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করার পরও মদিনায় তাকে আরামে থাকতে দেয়নি, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদের যুদ্ধ করতে হয়েছে, হুনাইনের যুদ্ধ করতে হয়েছে, কত যুদ্ধ করতে হয়েছে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু গরম সাহাবি, মদিনায় মক্কা বিজয়ের দিন যখন মক্কার মধ্যে প্রবেশ করতেছেন, হযরত সাদ ইবনে মুআজ বলতেছেন, আলিয়াউম ইয়াউমুর রুযযা, আলিয়াউম ইয়াউমুর রুযযা, আলিয়াউম ইয়াউমুর রুযযা, হে মক্কা বাহিনী ভালো করে শুন, হে মক্কার কাফেরেরা ভালো করে শুন,
বহুত কষ্ট দিয়েছিস, বহুত মেরেছিস, বহুত শহীদ করেছিস, ঘর থেকে তাড়িয়েছিস, বাড়ি থেকে তাড়িয়েছিস, মদিনায় গিয়েছি, মদিনায় শান্তিতে থাকতে দেশনি, বদরে যুদ্ধ করতে গিয়েছিস, ইয়াহুদে ওহুদে যুদ্ধ করতে গিয়েছিস, খন্দকে যুদ্ধ করতে গিয়েছিস, আলিয়ম ইয়াউমুর রুজ্জা, আজকে রক্ত প্রবাহিত করার দিন, অতীতে যত আমাদেরকে অত্যাচার করেছিস, আমাদের উপর যত জুলুম করেছিস, আমাদের উপর যত নির্যাতন করেছিস, আলিয়ম ইয়াউমুর রুজ্জা, আজকে সব অত্যাচারের বদলা নিব। আমার নবীর কানে সাহাবার ওই কথা কানে চলে গিয়েছে, আমার নবী বলেন না না না, লা ইয়াউমুর রুজ্জা আলা ইয়াউম ইয়াউমুর রাহমা, আরে না না, আজকে তো ইয়াউমুর রুজ্জা না, আজকে তো রক্ত প্রবাহিত করার দিন না, আলা ইয়াউম ইয়াউমুর রাহমা, আজকে দয়া করার দিন, আজকে তো আমরা প্রতিশোধ দিব না, তারা আমাদেরকে অত্যাচার করেছে, তারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা আমাদেরকে হত্যা করতে চেয়েছে, তারা আমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছে, আজকে তো আমরা প্রতিশোধ দিতে পারি না, আলা ইয়াউম ইয়াউমুর রাহমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিয়ে দিয়েছে, من دخل في بيت الله فهو آمن ومن دخل في بيت أبي سفيان فهو آمن ومن وقف في بيته فهو آمن আরে যে ব্যক্তি নিরাপত্তা লাভের জন্য কাবা করে আশ্রয় নিবে فهو آمن সে নিরাপদ ومن دخل في بيت أبي سفيان যে ব্যক্তি নিরাপত্তার জন্য আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ আর যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরে অবস্থান করবে তাকেও নিরাপদ তবে 14 জন মানুষ এমন ছিল তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে maaf করেননি তার ভিতরে একজন ছিল ইবনু খাতল বুখারীর বর্ণনায় রয়েছে ইবনু খাতল তো নিকৃষ্ট কাফের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গিয়েছেন ইবনু খাতল মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালেমা লেপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জঘন্য কুৎসিত কবিতা রচনা করে গান রচনা করে কবিতা বলে বেড়াইতো সঙ্গীত বলে বেড়াইতো আল্লাহ রাসূল বললেন সবাইকে maaf করা যেতে পারে ইবনু খাতলকে maaf করা যাবে না সবাইকে maaf করা যাবে ইবনু আবি সালাহকে maaf করা যাবে না সবাইকে maaf করা যাবে ওয়াহশীকে maaf করা যাবে না সবাইকে maaf করা যাবে হিন্দাকে maaf করা যাবে না বুখারীর বর্ণনায় রয়েছে ওয়াকান ইবনু খাতল মুতাআল্লিকুম বি আস্তারিল কাবা ইবনু খাতল যখন শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে maaf করেননি ওয়াহশীও শুনেছেন হিন্দাও শুনেছেন ওনারা ভাইগা গেছে বলছে আমাদেরকে মারা ফেলবে চলে যাই হযরত ওয়াহশী মানে চলে গেছেন আর ইবনু খাতল এটা বাটপার সে যখন শুনছে আমারে মাফ করে নাই আমারে হত্যা করবে হে কি করছে জানেন ওয়াকান ইবনু খাতল মুতাআল্লিকুম বি আস্তারিল কাবা হে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে লটকে রয়েছে যে সব জায়গায় মারলে এখন তো কাবা শরীফের গিলাফ ধরে লটকাইছি এখানে তার আমারে মারতে পারবে না ওয়াকান ইবনু খাতল মুতাআল্লিকুম বি আস্তারিল কাবা বুখারীর বর্ণনা ইবনু খাতল সে কাবা শরীফের গিলাফ ধরে লটকে আছে রাসূলুল্লাহ বলছেন এখানেও তারে মাফ নাই ওখানে তারা হত্যা করা হয়েছে তো দেখেন ইসলাম কত শান্তির ধর্ম আমার নবী কত দয়ালু আপনি যদি চিন্তা করেন আপনারে কেউ গ্রাম থেকে বের করে দে আপনার ছেলেকে গ্রাম থেকে বের করে দে আপনার মাকে গ্রাম থেকে বের করে দে আপনার শ্বশুর বাড়ি চলে গেছেন শ্বশুর বাড়ি গিয়েও তারা আপনাকে আরামে রাখতে দেয় নাই ওখানে গিয়ে হামলা করছে শ্বশুর বাড়ির লোকজনকে মারতে চাইছে শ্বশুর বাড়ি উচ্ছেদ করতে চাইছে এরপরে পাঁচ বছর পরে আপনি প্রবল শক্তিশালী হয়েছেন এলাকায় এসে এলাকার বিজয় লাভ করেছেন এলাকার চেয়ারম্যান হয়ে গেছেন এলাকার মেম্বার হয়ে গেছেন চিন্তা করেন এলাকার ওই যে লোক আপনাদেরকে হত্যা করতে চাইছিল তার অবস্থা আপনারা কি করবেন কিন্তু আমার নবী কি বলেছেন লা সাহাবায়ে কেরাম যখন বলেছিলেন আলিয়াম ইয়াউমুর রুজ্জা আজকে রক্ত প্রবাহিত দিন রাসূল বলেছেন না আলিয়াম ইয়াউমুর রাহমা আজকে দয়া করার দিন রক্ত প্রবাহিত আমরা করি না এত মায়ার নবী এত দয়াল নবী যে নবী ইন্তেকালের সময় আপনার কথা ভুলেননি পৃথিবীতে উম্মার কথা বলেননি তাইফ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মারতে মারতে আর দাওয়াতের ইয়ে নাই হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার খাসা আইসা কুবরার ভিতর ঘটনা এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বস্ত সাহাবী ছিলেন তার পারত পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাহু যায়েদ ইবনে হারিসাকে বললেন হে যায়েদ ইবনে হারিসা মক্কার মানুষ তো আর ঈমান আনে না মক্কার মানুষ তো আর কালেমা পড়ে না মক্কার মানুষ তো আর আমার দাওয়াত গ্রহণ করে না চলো আমরা তায়েফে যাই তো আপনারা সকলেই জানেন তায়েফের মানুষ তো ইসলাম গ্রহণ করেনি তায়েফের মানুষ রাসূলের উপর আরো কষ্ট দিয়েছে আরো নির্যাতন করেছে আল্লাহর রহমতের সাগরে ঢেউ এসে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে পাঠালেন তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইযন লানা হে আল্লাহর রাসূল আমাদেরকে আপনি অনুমতি দিন আপনি যদি অনুমতি দেন তাফের দুই পাশের পাহাড় এনে তায়েফবাসীকে পুরো ধ্বংস করে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইহসান উনি বললেন না তাদেরকে ধ্বংস করার দরকার নেই হতে পারে তাদের বংশধরের মাঝে এমন একজন মানুষ জন্মগ্রহণ করবে যারা একদিন না একদিন কালেমা পড়বে এত দয়ার নবী এত মায়ার নবী তো আমাদের নবী আমি আলোচনা আবার শুরুতে যাই বলেছিলাম আমাদের নবী শেষ নবী
আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু আমাদের নবীর দিন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি, আরেক আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম দিয়ে কেউ যদি কিয়ামতের দিন মুক্তি লাভ করতে চায়, কিয়ামতের দিন মুক্তি লাভ করতে পারবে না। ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে। ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু নবী তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন না। নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন? থাকবেন না। এজন্য নবীর যে সকল কাজ রয়েছে, নবীর অর্পিত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আলেমদেরকে। কাকে? আলেমদেরকে। আল্লাহ রাসূল সাসাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলেন আলেমদের ওয়ারিস, আলেমরা হলেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ইউয়ারিসুল ইলমা, কোন নবী পৃথিবীতে ওয়ারিস হিসাবে দিনার দিরহাম কিছু রেখে যান না। ইন্নামা ইউয়ারিসুল ইলমা, নবীগণ পৃথিবীতে রেখে যান ইলিম, ওয়ারিস হিসাবে রেখে যান কি? ইলিম। আর ইলিম পৃথিবীতে যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। পৃথিবীতে আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ পৃথিবী থেকে ইলিম, ইলিমকে আল্লাহ উঠিয়ে নেবেন। ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াকসুআল জাহল, আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে পৃথিবী থেকে ইলিম উঠিয়ে নেওয়া হবে, পৃথিবী থেকে পৃথিবীর মধ্যে জাহালত বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য ইলিম যদি পৃথিবীতে যতদিন থাকবে উম্মা সঠিক পথে থাকবে। পৃথিবীতে জ্ঞান থাকবে না, পৃথিবীতে ইলিম থাকবে না, উম্মা সঠিক পথের মধ্যে থাকবে না। ইলিম যদি থাকবে, যদি এই ধরনের কওমি মাদ্রাসা মাদারিসে কওমিয়া দিন শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে ইলিম থাকবে, আর যদি দিন শিক্ষা প্রতিষ্ঠান না থাকে তাহলে ইলিমও পৃথিবীতে থাকবে। এজন্য আপনাদের এলাকায় এই সকল মাদ্রাসা থাকার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, মাদ্রাসা থাকার প্রয়োজন আছে না নাই? আছে। দেখেন, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাহু ইউহাউবিদানি আও ইউমাসসিরানি আও ইউনাজ্জিসানি, যে কুল্লু মাউলুদ, প্রত্যেক বাচ্চা, ইউলাদু আলাল ফিতরা, সে ফিতরাত মানে ইসলামের উপর জন্মগ্রহণ করে, এরপর তার পিতা মাতা তাকে বিপদগামী করে ফেলে। কিভাবে? আমি আরেকটা হাদিস শোনাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতর হাদিস এনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি শীঘ্রই মানুষের মাঝে এমন একটা যুগ আসতেছে, সায়াতি আলান নাসি জামান, হে আমার উম্মা ভালো করে শোনো, সায়াতি আলান নাসি জামান, অতি শীঘ্রই এমন একটা যুগ আসতেছে, লাউ সালাকু ফি জুহরি দাব্বিন লাসালাকতুমুহু, যদি তারা গুইসাপের গর্তে পড়া দে তাহলে তোমরাও গুইসাপের গর্তে পড়া দিবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, কারা গুইসাপের গর্তে প্রবেশ করলে? মুসলমানরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে। আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা কি ইহুদ আর খ্রিস্টানরা? রাসূলুল্লাহ বললেন, ফামান, ইহুদ খ্রিস্টান যদি না হয় তাহলে আর কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে উম্মার ভিতর এমন একটা যুগ আসবে যেই যুগে ইহুদি নাসারালা যেই কাজ করবে মুসলমানরা সেই কাজ করবে। হাত্তা লা সালাকু ফি জুহরি জাব্বিন, এমনকি ইহুদি নাসারালা তাদের সংস্কৃতি হিসাবে, তাদের কৃষ্টি কালচার হিসাবে, তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, লা সালাকতুমুহু, মুসলমানরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে। ভালো করে বুঝেন, আজকে আমাদের মধ্যে দিনী শিক্ষার কোনো গুরুত্ব নাই, আজকে আমাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার কোনো গুরুত্ব নাই, আজকে আমাদের মধ্যে যতটুকু ইলম অর্জন করা ফরজ, একজন মুসলমান, মুসলমান হিসেবে পৃথিবীতে জীবনযাপন করতে যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান লাগে ততটুকু জ্ঞান সবার জন্য শিক্ষা করা ফরজ কি ফরজ না? কথা বলেন না কেন, ফরজ কি ফরজ না? আহা, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আজকে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের কথা বলি, রাস্তাঘাটে বিভিন্ন এমন জায়গায় নামাজ পড়ি যে জায়গায় ইমাম সাহেবদের নামাজই বিশুদ্ধ না, এমন বহু মুরব্বী আছেন। আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না, মাহবুবরা ভালো করে শুনেন,
আজকে কিয়ামতের আলামত আমাদের দ্বারা প্রকাশ পেতে শুরু করেছে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে আমাদের বাচ্চাদেরকে সকালের মক্তবে দেই না, বাচ্চাদেরকে কোরআন শিখাই না, বাচ্চাদেরকে সহি শুদ্ধ কেরাত শিখাই না। এই বাচ্চা বড় হয়, এই বাচ্চা বৃদ্ধ হয়, সারা জীবন নামাজ পড়তেছে, সারা জীবন নামাজ পড়তেছে, অথচ তার কেরাত বিশুদ্ধ না। তার কেরাত বিশুদ্ধ না হওয়ার কারণে তার নামাজই হচ্ছে না, বৃদ্ধ হয়ে গিয়েছেন, একদম মুখের দাড়ি সাদা সাদা হয়ে গিয়েছে, জীবনের শেষ মুহূর্তে চলে আসছেন। এমন বহু মহিলা আছেন, সারা জীবন নামাজ পড়তেছেন, মা বোনরা যেহেতু পিণ্ডেলে আছেন, পাশের পিণ্ডেলে মাহফিলে বয়ান শুনতেছেন, কথাগুলো ভালো করে শুনবেন, রাত অনেক, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছেন, বাসাবাড়িতে যে সকল মা বোন রয়েছেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন। এমন বহু মা বোন আছেন, ছোটবেলায় মাদ্রাসায় গিয়ে, ছোটবেলায় মুক্তবে গিয়ে, ছোটবেলায় ইমাম সাহেবের কাছে গিয়ে বিশুদ্ধভাবে দিন শিখেননি, বিশুদ্ধ কেরাত শিখেননি, যার কারণে দেখা যাচ্ছে সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তার তিলাওয়াত বিশুদ্ধ না, তার তিলাওয়াত বিশুদ্ধ না হওয়ার কারণে তার নামাজই হচ্ছে না। আর কিয়ামতের দিন ওই বান্দা তো উঠবে, ওই মুরব্বি উঠবে, ওই মা বোন উঠবে, ওই মুরব্বি দেখবে তার আমলনামায় কোনো নামাজ নাই, ওই মা দেখবে, ওই চাচি দেখবে, ওই নানি দেখবে, ওই খালা দেখবে, ওই বোন দেখবে, আপনার স্ত্রী দেখবে, আপনার মেয়ে দেখবে তার আমলনামায় কোনো নামাজ নাই। ব্যাপার কি, এত নামাজ পড়লাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সুন্নত পড়লাম, সব পড়লাম, নামাজ তো কোথায় গেল? আরে তোমার তো নামাজ হয়ই নাই, তুমি সে খবর নাই। দেখুন আমি উদাহরণ দিই, নামাজের একটা গুরুত্বপূর্ণ রুকুন কারাত, নামাজের একটা রুকুন কেরাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াত্তিলুল কোরআনা তারতিলা আয় তাজবীদা, তুমি আরবি নিয়ম কানুন মেনে নামাজ পড়ো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, কিয়ামতে পৃথিবীর আগে পৃথিবীতে এমন কিছু মানুষ আসবে, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন, তারা কোরআন পড়বে, ওয়াল কোরআন ইয়ালানুহু, কিন্তু কোরআন তারা অভিশাপ দিবে। কিভাবে, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। আমরা সকলে সূরা কাওসার পড়ি তো, ইন্না আতাইনাকাল কাওসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাওসার, হে নবী আমি আপনাকে কাওসার দান করেছি, ফসাল্লি লিরাব্বিকা, এজন্য আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি পড়ুন। দেখুন ওয়ানহার মানে নাহরুন মানে কুরবানি করা, ওয়ানহার এটা আমর নির্দেশক বাক্য, মানে আপনি কুরবানি করুন। একজন কোন মানুষ নামাজ পড়তেছে, নামাজে সে কিরাত পড়তেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ভালো করে বুঝেন, এই যে মাদ্রাসাগুলো বলেন প্রয়োজন নাই, ভালো করে বুঝেন, কিরাত পড়তেছে ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করুন, আর ওয়ানহার মানে নদীতে ভাসিয়ে দিন। এখন কেউ যদি ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ান হারের জায়গায় হার জায়গায় হা পড়ে, হা হা দুটার মাখরাজ এক, আকসায় হাল, এই যে কন্ট্রোলারির শেষাংশ, এই লাহাত আল জিব্বা, পিছনে এই যে এখানে একটা ছোট্ট জিব্বা আছে না, দেখছেন নি? দেখেন নাই মনে হয়, ময়মনসিং এর মানুষের নাই নাকি? না, এখানে একটা ছোট্ট জিব্বা আছে নি, এই ছোট্ট জিব্বার উপরের অংশ, এটাকে বলে আকসায় হাল, মানে গলার শেষ অংশ। এখানে এলে দুইটা হারফের মাখরাজ, হামজা হামজা আর হা, তো ওয়ান হার আর হা হইলে এর উপরে ওয়াস্তাহাল, ঠিক আছে, হা মানে ওয়ান হার, হা দিয়ে পড়লে কুরবানি করুন আর হা দিয়ে পড়লে নদীতে ভাসিয়ে দিন। এখন কেউ যদি পড়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার, অর্থ হবে তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো আর ওই প্রভুরে নদীতে ভাসিয়ে দাও, এত আস্তে নাউজুবিল্লাহ বলছেন। এখন কোন মানুষ সারা জীবন নামাজ পড়তেছে, সে বলতেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার, হে নবী আপনি নামাজ পড়ুন আর প্রভুরে নদীতে ভাসাই দেন। বলেন নামাজ হবে, কথা বলেন না কেন? নামাজ তো হবে না, তার এই খবরও নাই। এখানে যে আমার কেরাত বিশুদ্ধ করার প্রয়োজন তার খবর নাই। আরো সৎ করে বলি, আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়ি না, কুল কাফ আর কাফ ওয়াস্তে জুবান, কাফ হইলে ওয়াস্তে জুবান থেকে আর কাফ হইলে একদম লাহাতের নিকটবর্তী মানে আল জিব্বার থেকে মাখরাজ, মাখরাজ মানে হরফ বের হওয়ার জায়গা। এখন কাফ মানে যদি কাফ বলেন বড় কাফ, কুল হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, কুল আপনি বলুন, আর কুল মানে তুমি খাও, কুল অর্থ বলুন, কুল অর্থ খাও, কুল আপনি বলুন আল্লাহ এক। এই কুল না বলে যদি বলে কুল, অর্থ হবে আল্লাহ এক, তবে হ্যাঁ আল্লাহরে খেয়ে ফেলাও,
কুল তুমি খাও, কাকে? এক আল্লাহকে। আপনি চিন্তা করতেছেন, এখন নামাজে যদি এমন অর্থ এমন ভাবে বিকৃত হয় যেটা মাইলা শিখ, তাহলে কি নামাজ ফাসিদ হয়ে যায়? অথচ আপনি সারা জীবন আপনার তিলাওয়াত বিশুদ্ধ কিনা খবরও নেননি, আপনার নামাজ বিশুদ্ধ হচ্ছে কিনা খবরও নেননি, আপনার তিলাওয়াত মায়াজুদুস সালাত বিশুদ্ধ হচ্ছে কিনা, অন্তত চারটা সুরা এতটুকু পরিমাণ বিশুদ্ধ আছে কিনা। যে পরিমাণ বিশুদ্ধ হইলে অর্থ বিকৃত হয় না, যে পরিমাণ বিশুদ্ধ হইলে অর্থ বিকৃত হয়, নামাজ ফাসিদ হওয়ার সম্ভাবনা হয় না, এতটুকু বিশুদ্ধ তিলাওয়াত আপনার আছে কিনা আপনি কি কখনো চিন্তা করেছেন? এজন্য আমি আজকে মোমেন শিখের মা বোনদেরকে বলে যাব, এখানে অনেক মুরব্বী আছেন আপনাদেরকে বলে যাব, যুবক ভাইদেরকে বলে যাব, আজকে আমি চলে যাওয়ার পর আগামীকাল এই মাদ্রাসায় আসবেন, মাদ্রাসার উস্তাদদের কাছে, মাদ্রাসার শিক্ষকদের কাছে, মাদ্রাসার যারা মা বোন আছেন তারা মাদ্রাসার শিক্ষিকাদের কাছে, তাও যদি শরম লাগে মসজিদের ইমাম সাহেবের কাছে যান, তাও যদি শরম লাগে নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে, যে বাচ্চা আলেম আছে, যে বাচ্চা মাদ্রাসায় পড়েছে, আজকে এখানে আপনাদের বাচ্চারা প্রদর্শনী দেখিয়েছে কত সুন্দর তিলাওয়াত, মনটা আমার ভরে গেছে যে ছোট্ট বাচ্চারা আপনাদের কত সুন্দর তিলাওয়াত করেছে, তাদেরকে শেখাও যে হে নাতি, হে আমার ছেলে, তাদেরকে খেলার চলে, তাদেরকে হাসির চলে আপনি আপনার সুরাটা শিখান, দেখো তো আমার সুরায় ফাতিহা হচ্ছে কিনা। আলহামদু অর্থ প্রশংসা, আর আলহামদুন মানে অনর্থক, আলহামদুর জায়গায় যদি আলহামদু পড়েন অর্থ কোথায় যাচ্ছে আপনি একটু তাকে বলেন যে হে নাতি, আমার অন্তত সুরায় ফাতিহাটা, কুল হুয়াল্লাহু আহাদটা, ইন্না আতাইনাকাল কাউসারটা, আলাম তারা কাইফাটা, লিইলা ফি কুরাইশটা, এই পাঁচটা ছোড়া সারা জীবন তো আমার হয় নাই, সারা জীবন ভুল করে ফেলেছি, অন্তত এই পাঁচটা ছয়টা সুরা তুমি আমারে বিশুদ্ধ করে দাও, অন্তত যেন আল্লাহকে বলতে পারি যে সারা জীবন তো তিলাওয়াত বিশুদ্ধ করি নাই, তিলাওয়াত বিশুদ্ধ করার প্রয়োজন অনুভব করি নাই, আমার ছেলে যদি আল্ট্রা মডার্ন হয়, আমার ছেলে যদি সুন্দর করে ইংলিশ বলতে পারে এইটাকে আমি গর্বের বিষয়ে বলেছি, আমার আমি যদি ইংলিশে কথা বলতে পারি, এইটা করতে পারি, ওইটা করতে পারি, বিভিন্নভাবে কথা বলতে পারি, চুলে স্টাইল দিতে পারি, ফাড়া প্যান্ট পরতে পারি, টাইট প্যান্ট, এমন প্যান্ট পরি যে প্যান্ট পরে বৈশা পেশাব করা যায় না, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এমন প্যান্ট পরাকে গর্বের বিষয় বলেছি, কিন্তু নামাজের প্রয়োজনীয়তা অনুভব করিনি, আমি কোরআন তিলাওয়াত বিশুদ্ধ করে পড়ার অনুভব করিনি। অন্তত আজকে তওবা করেন যে আজকে গিয়ে আমার তিলাওয়াত আসলে বিশুদ্ধ কিনা, আমার তিলাওয়াত দ্বারা নামাজ হচ্ছে কিনা, মসজিদের ইমামকে শোনাবো, মাদ্রাসার শিক্ষককে শোনাবো, আরে লজ্জার কিছু নাই, আমার স্ত্রী যদি, আমার পুত্রবধূ যদি, আমার শাশুড়ি যদি এমন হয় যে মাদ্রাসায় পড়েছে, যার কোরআন তিলাওয়াত বিশুদ্ধ, তারা শোনাই দিয়ে আমাদের কোনো লজ্জা আছে? কথা বলেন না কেন? এটা এসব কথা বলতেছেন না যে না এটা এনেও তো বলা যাবে না, দিন শিখতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই, দিন শিখতে যে লজ্জা, দিন শিখতে যে লজ্জা, এই লজ্জার কারণে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যে লজ্জা আপনাকে জাহান্নামে নিয়ে যায় সেই লজ্জা কি খুব ভালো? আজকে আমাদের কি হইল? এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ছেলেকে আপনি উচ্চ শিক্ষিত বানানো আমার আপত্তি নাই, ডক্টর হোক আমার আপত্তি নাই, হওয়া দরকার, আমাদের মুসলমান বাচ্চারা ডক্টর হওয়া দরকার, বড় বিজ্ঞানী হওয়া দরকার, বড় দার্শনিক হওয়া দরকার, বড় ইঞ্জিনিয়ার হওয়া দরকার, পাইলট হওয়া দরকার, সব হওয়া দরকার, কিন্তু তার ইসলামকে ঠিক রেখে না, ইসলামকে বিসর্জন দিয়ে, আমি কথা বুঝাইতে পারি নাই মনে হয়, ইসলামকে ঠিক রেখে না, ইসলামকে বিসর্জন দিয়ে আজকে আমরা কি মনে করছি যে ওহো আর ভাগ করে ফেলাইছি, যে ইসলাম নামাজ রোজা হজ জাকাত তালিম পর্দা দিন কেরাত কোরআন নামাজ তাসবি তাহলিল জিকির এগুলো আলেমদের কাজ, আমরা এগুলো কেন করব? এগুলো শুধু আলেমদের কাজ না, সবার কাজ। এজন্য মুসলমান অনেক রাত হয়ে গেছে, আমি আর সময় নিব না, একটু সময় নিব, আপনাদের আপনারা বিরক্ত হচ্ছেন না তো, বিরক্ত হচ্ছেন না তো, মাশাআল্লাহ। তো এই জন্য এই বিষয়গুলো আপনার ছেলে যাই হোক আমার আপত্তি নাই, কিন্তু আপনার ছেলে অন্তত নামাজটা যেন বিশুদ্ধ হয়, আপনার ছেলে যেন অন্তত কালেমাতে ইবাটা জানে, আপনার ছেলে অন্তত ইমানে মুজমাল মুফাসসালটা জানে, আপনার ছেলে যেন অন্তত নামাজটা পড়তে পারে, কি কি কারণে নামাজ ভাঙে এটা যেন জানে, আপনার ছেলে যেন অজুর ফরজটা জানে, আপনার ছেলে যেন গোসলের ফরজটা জানে, আপনার ছেলে যেন তাইয়াম্মুম কিভাবে করতে হয় এটা জানে, আপনার ছেলে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় এটা যেন জানে, আপনার ছেলে রোজার ফরজ করে এটা যেন জানে, দৈনন্দিন কি কি আমল রয়েছে এগুলো যেন আপনার ছেলে জানে। আর এগুলো জানার জন্য মাদ্রাসায় ছেলেদের দেওয়া দরকার আছে না নাই? আপনি নুরানিতে পড়ান, মাদ্রাসা প্রাইমারিতে পড়ান,
এইটাও যদি না পারেন বাচ্চাদেরকে মসজিদের বক্তব্যে দেন। আজকে কত ধরনের ষড়যন্ত্র, আজকে ছেলেরা আমরা আগে এককালে দেখতাম ছোটবেলায় সবাহি মক্তব, ফজরের পরের মক্তব পুরো জমজমাট, আর আজকে কত ধরনের কাজ, ফজরের নামাজ ফজরের পরে উঠে মুখ ধোয়ার আগে পাঁচটা টিউশনি, মুখ ধুয়ে না ধুয়ে আমরা তো ঢাকা শহরে দেখি এখনো সূর্য উঠে নাই, মা বাবারা এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে বিশাল বড় ব্যাগ গাট্টি ফুচকা নিয়ে কোথায় যাচ্ছে, স্যারের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, অথচ এই ছেলের কালেমার খবর নাই, এই ছেলের নামাজের খবর নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কুল্লুন নাসে ইউলাদু আলাল ফিতরা ফাবাহু ইউহাউবিদানি আও ইউমাসসিরানি আও ইউনাজ্জিদানি, হে মুসলমান, হে মা আবুন, হে যুবক ভাই, আপনাদেরকে ভালো করে বলে যাই, ভালো করে শুনুন, যে ছেলের জন্য, যে সন্তানের জন্য, যে মেয়ের জন্য দিন রাত্র পরিশ্রম করে এত কিছু করতেছেন, সেই ছেলে কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না, সেই ছেলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, কেউ কাজে আসবে না। আর কোরআন শরীফের ভিতর রয়েছে, আপনি যদি আপনার ছেলেকে দিন শিক্ষা না দেন কিয়ামতের দিন যদি সে জাহান্নামী হয়ে যায় সে তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ আমি তো জাহান্নামে যাব ঠিক আছে, একটু আমার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন যেন আমি তাদেরকে আমার আগে জাহান্নামে নিক্ষেপ করতে পারি, কেন তারা আমাকে দিন শিখাইল না, কেন তারা আমাকে জান্নাতের পথ দেখালো না, কেন তারা আমাকে জাহান্নামের পথে তুলে দিয়েছিল, তারা আমাকে জাহান্নামের পথে তুলে দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে জাহান্নামে দেন। এজন্য মুরব্বী ভাইরা, যুবক ভাইরা, মা বোন যারা আছেন সকলের কাছে অনুরোধ করে যাই, আপনার যদি বাচ্চা থাকে আপনার বাচ্চা যাই হোক কোনো আপত্তি নাই, হওয়া দরকার, কিন্তু ছোটবেলায় অন্তত তাকে দিন শিক্ষা দিন, ছোটবেলায় তাকে অন্তত ইসলামের মৌলিক আকীদাগুলো শিক্ষা দিন, ছোটবেলায় তাকে নামাজ রোজা হজ যাকাত তালিম তাসকির ওয়াজিফা এগুলো শিক্ষা দিন, ছোটবেলায় তার ছোট্ট হৃদয়ে ছোট্ট অন্তরে ছোট্ট মেমোরিতে ছোট্ট স্মৃতিতে আপনি যদি ইসলামের মূল বিষয়গুলো যদি তার অন্তরে ঘেঁটে দিতে পারেন, পরবর্তীতে সে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় লেখক হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, সে কখনো ইসলামকে ভুলবে না, বিপদগামী হবে না, বিভ্রান্ত হবে না, ইসলামের গণ্ডি থেকে বের হবে না। এজন্য আমাদের যাদের সন্তান আছে আমরা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন দুই হাত তুলে দেখান তো, অনেক রাত হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন যে ছাত্ররা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপর ইনশাআল্লাহ হুজুর আখেরে মুনাজাত করবেন ইনশাআল্লাহ।